শারদীয় দুর্গোৎসব বলে মাজত মাত্র কেটামান দিন। পূজা মণ্ডপ নির্মাণের চলিছে অঘোষিত প্রতিযোগিতা। আগন্তুক দুর্গা পূজা উদযাপনের বাবে যেন সাজু হয়েছে রাজ্যবাসী। শারদীয় বতরত অহা পূজা পূজা মনোভাবে জীপাল করে তুলিছে প্রতিজনকে। কি বজার, কি পূজা থলি, পূজালয় মাজত কেটামান দিন থাকিলেও আরম্ভ হয়েছে ভীষণ ব্যস্ততা। পিছে গুৱাহাটীৰ কোন দুর্গা পূজার কিমান বাজেট, কোনে কি থিম লৈ নির্মাণ করেছে পূজা মণ্ডপ, তাকে লৈ চলিছে তীব্র চর্চা। মালিগাঁও রেস্ট কেম্প পূজার বাজেট এবার 30 লাখ টাকা, 25 লাখ বাজেটে সাজু হয়েছে স্লুইস গেট দুর্গা পূজা। বেলতলা লক্ষ্মী মন্দিরের দুর্গা পূজার 22 লাখ বাজেট, 30 লাখৰ টার্গেট লৈ সাজু হয়েছে পাণ্ডুৰ দুর্গা পূজা। গীতানগরের পূজার বিগ বাজেট 30 লাখ টাকা, লতাশিল পূজার 22 লাখ টকীয়া বাজেটে নির্মাণ হয়েছে মণ্ডপ। আয়োজন পুরা পূর্ণ গতিত চলি আছে, গত বছর যে এইবারও আমার পুরা পূর্ণ গতিত আমার মানে চলি আছে প্রস্তুতি, প্রায় 20 লাখের ভিতরে আমার বাজেট নির্ধারিত করা হয়েছে। প্রতিখন জনপ্রিয় পূজা মণ্ডপত থাকিব একো একোটা মূল থিম। মহালয়ালয় মাজত কেইটামান দিন ইতিমধ্যে কেবাখনো পূজাথলীত ভক্ত দর্শনার্থীর বাবে বিশেষ আকর্ষণের চলিছে নির্মাণ কার্য। বেলতলা পূজাত থাকিব প্রকাণ্ড হনুমান, তিনিটা বিশাল শ্রী গণেশর মন্দির। বিশেষকৈ ভক্ত দর্শনার্থীরে ঠাক খাই পড়া এই পূজা মণ্ডপত পূর্বর দরে দেখিলে পাওয়া যাব এইবারও কেবাটাও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ এইবার তিনটাক প্রকাণ্ড ইয়াত গণেশের মূর্তি দেখিলে পাওয়া যাব, এটা বিশালকার হনুমানের মূর্তি দেখিলে পাওয়া যাব, আর সেই ধরনের মূর্তির মাজতে ভক্ত যেটা আশিক বিচারিব তেতিয়াই কিছু কারু যারিকরী যে প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির সহায়ত ভক্তক দর্শনার্থীক আশিক দিব গণেশ হনুমানে। হনুমানটা যেটা মানুষগুলো ভরি চুব হনুমানটো আশীর্বাদ দিব মানুষ, সেটা করেছে কারেন্টত। দোলাত অহা মা দেবীক আদরিবলে সাজু হয়েছে সকলে। গুৱাহাটী প্রতিখন পূজাথলীত এনেদরে এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে বনুয়া, গাতত নাইকিয়া হয়েছে উদ্যোক্তারও। ইফালে দুর্গা পূজাত মানিবলগিয়া নিয়মাবলী প্রকাশ করেছে প্রশাসনে, চৌদিশে দেবী বন্দনার মুখর হবলগিয়া পরিবেশ এটা আহি আছে সন্মুখত। পূজা পূজা উৎসাহর মাজর পরিবেশত ডুব যাবলৈও মাজত কেইটামান ক্ষণহে বাকি, মুঠতে সাজু হয়েছে সকলে। জার্নেলিস্ট প্রভা সিংর সহযোগত গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।